তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি এলাকার সুগন্ধি এলাচি লেবু রাজ্যের পাশাপাশি বহিরাজ্যেও যথেষ্ট পরিচিত রয়েছে। বিশেষ করে হাওয়াইবাড়ি এলাকার বিস্তীর্ণ টিলাভূমিগুলিতে এলাকার মানুষজন দীর্ঘ বছরের পর বছর ধরে সুগন্ধি লেবু চাষ করে আসছে। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো যে এই লেবু চাষে জলের তেমন কোনো প্রয়োজনই পড়ে না। বৃষ্টির জলে লেবু গাছগুলো তাদের জল চাহিদা মিটিয়ে নেয়। এই লেবু চাষে প্রয়োজন কেবল গাছগুলো পরিচর্যা করা। এ প্রসঙ্গে হাওয়াইবাড়ি এলাকার এক লেবু চাষি জানিয়েছেন, বর্তমানে লেবুর অফ সিজন চলছে, তাই লেবুর ফলন তুলনামূলক অনেকটাই কম, ফলে বাজারে লেবুর দাম অগ্নিমূল্য। তাছাড়া ওনারা লেবু পাইকারি বাজারে বিক্রি করেন 350 থেকে 500 টাকা দরে, কিন্তু খুচরো বাজারে সুগন্ধি এলাচি লেবু বিক্রি হচ্ছে চড়া দামে, যা সাধারণ ক্রেতাদের লেবু ক্রয় করতে গিয়ে বর্তমানে হাত পড়ছে। আপনার এই লেবু না তো, এই লেবুর মানে বৈশিষ্ট্যটা কি? তা বছরে একবার সাপ করানো লাগে, লেবার দিয়া সাপ টাপ করাইয়া এরপর আমরা ওই আমদানি করি। আপনি তো লেবু চাষি নাকি? কি নাম আপনার? সুনীল দাস। কত বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আপনি? প্রায় 20 বছর। আপনার কতটুকু জায়গা আছে, মানে কতটুকু জায়গার মধ্যে লেবু চাষ করেন নাকি? পাহাড়ের মধ্যে করতেছে, তো পাহাড়ের মধ্যে করতেছে প্রায় 15 কানি। মানে আপনি কি এই লেবু চাষের উপরে আপনার সংসার প্রতিপালন? লেবুর দাম যতই হোক না কেন, ভোজন রসিক বাঙালিদের খাবারের থালায় লেবু থাকবে না তা অসম্ভব। লেবু ছাড়া অসম্পূর্ণ থেকে যায় থালা, তাই বলা বাহুল্য যে যতই দাম হোক না কেন, লেবু ছাড়া ভোজন রসিক বাঙালিদের ভোজন চিন্তাই করা যায় না। লেবুবিহীন খাবারে আমেজই আসে না। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।